সব হয়েছে নাগামরিচ, জানি না কতটুকু বোঝা যাচ্ছে। চিকেনের ভিতরে যদি এত নাগামরিচ থাকে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার নতুন আরেকটা ব্লগে। আর আজকের ব্লগটা আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমার মেয়েদের নাকের পানি চোখের পানি একসাথে কীভাবে হয়েছে, কী নিয়ে হয়েছে। আমার ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর এই তো নাস্তা নিয়ে আসছি, বিকেলের নাস্তা। আর এটা আসলে আমার মেয়েরা আজকে অনেকদিন যাবৎ এই এই মানে এই চিকেনটা খাইতে চাচ্ছে। এই চিকেনটা খেয়ে মানে সবার কানে দিয়ে নাকে দিয়ে মানে যেরকম আসলে ওদের তো আসলে ভিডিওটা করে নেই, করলে বুঝতে পারতেন কি পরিমাণে ধোঁয়া উঠছে বা চোখের মানে পানি নাকের পানি সব একসাথে হয়েছে আর কি। যাই হোক, আজকের ভিডিওটা এগুলো নিয়েই করলাম। আর আজকে ওদেরকে তো আসলে দেখাই নাই, দেখাইলে তাহলে বোঝা যেত আর কি মানে কতটুকু মানে ওদের ওরকম এফেক্ট হয়েছে জালটা, ওইটা তাইলে বুঝাইতে পারতাম। যাই হোক, আর আজকে নাস্তা নিয়ে আসছি। এখানে নাগা ড্রামস খাবে আমার মেয়েরা, আসলে আজকে অনেক দিন যাবৎ ওরা এই নাগা ড্রামসগুলো খাইতে চাচ্ছে, মানে খুব শখ করছে আর কি। অনেক আগে এটা কি বলে চিলোস রেস্টুরেন্টটার থেকে আগে আমরা যে খাইছিলাম, মানে এখন ওরা মানে বাইনা করছে, আজকে অনেক দিন যাবৎ করতেছে। আসলে ওদিকে সময় সাপেক্ষের জন্য আর একটু আমাদের বাসার থেকে অনেকটাই দূরে, ওই জন্য আসলে আমার যে মানে যাওয়া হয় নাই। আজকে যাক তাও একজনকে দিয়ে আনাইছি, যাক আলহামদুলিল্লাহ খেতে পারলাম। আর খেয়ে মানে খাইছি তো ওইটা বড় কথা না, কিন্তু যখন খাইছি তখন মানে যখন নাগা ড্রামসটা খাইছি, হয়তো আমার ভিডিওর শুরুতে একটুখানি আপনাদেরকে মানে ডেমো দেখাইছি, মানে কি পরিমাণে যে ঝাল, যদি মানে আসলে আমি আসলে বুঝতে পারতেছি নাকি আপনাদেরকে বুঝতে যায় না। আর এখানে চিকেন বল নিয়ে আসছে আর চিকেন স্টিক, তারপরে ওখানে নাগা ড্রামস, আমাদের চারজনের জন্য চার পিস নাগা ড্রামসও নিয়ে আসছি। কিন্তু ওগুলো মোটামুটি যাই খাইছি, ভালোই খাইছি, কিন্তু নাগা ড্রামসটা যখন খেতে নিছি মানে আমাদের তো অবস্থাই খারাপ, আল্লাহ পাক জানে মানে আমাদের কি যে অবস্থা খারাপ হয়েছিল। আর এটা আমি পরবর্তীতে আমার মেয়ে বড় মেয়েটা কিন্তু এটা ওই বেশি আসলে শখ করছে, যাক এখন মেয়েদের শখ যেহেতু হয়েছে মানে খেতে চাইছে, আর অবশ্যই শখ তো পূরণ করতে হবে, এটা যতটুকুই ইয়া হোক না কেন, মানে মোট কথা একটু রুচিসঙ্গত কথা আর কি। ওর রুচি যখন চাইছে তাই ওকে খাওয়াইলাম আর কি, এখন ওর জন্য ও একা খাবে তাই আমাদের জন্য নিয়ে আসলাম। কিন্তু এত পরিমাণের মানে ঝাল হবে বা এত পরিমাণের মরিচ দিবে তো এটা কিন্তু আমাদের আসলে কল্পনারই বাইরে। আর আমার মেয়েটা তো জানেন একটু ভর্তা টর্তা একটু ঝাল টাল একটু মোটামুটি পছন্দ করে, কিন্তু মোটামুটি তুলনামূলক এগুলো অনেক বেশি ছিল। যাই হোক, ও খাইছে, ও যখন খাইছে ওর চোখের পানি মানে চোখ দুইটা পুরো লাল হয়ে গেছে মানে চোখের পানি, তারপর ও খাইছে যেহেতু শখবশতি শখ মানে শখ করছে ও মনের মতো চাইছে এরকম, যাক খাইছে আর কি। কিন্তু কোর চোখের পানি নাকের পানি একদম একসাথে হয়েছে, আর যেটা বললাম আর কি মানে খুবই ঝাল। হয়তো আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন কি পরিমাণের মরিচটা ছিল। আর বাচ্চাদের যখন মানে একটা খেতে মনে মানে মন চায়, আশা মানে আশা না আসলে এই কী বলে চেষ্টা করি ওদেরকে খাওয়ানোর, আর মানে রুচি যেহেতু মানে মন চায় ওটাকে চায় না, আর ওরা ইয়া করুক যে না হ্যাঁ ওর জন্য এনে খাওয়াইছে। আর এদিকে আপনাদের ভাইয়া তো আসলে চিকেন খায় না, আমি খাইছি চিকেনটা মানে আসলে ওটা তো ঝালের জন্য, আর ভিডিওটা আমি ওরকম কমপ্লিট করতে পারি নাই, আমি টিস্যু দিয়ে তারপর চিকেনটাকে ভালো করে মুছে তারপরে চিকেনটা খাইছি, মানে আসলে আপনারা বিশ্বাস করবেন নাকি জানি না এই পরিমাণের ঝাল। আর এদিকে আপনাদের ভাইও খায় নাই, উনি চিকেন স্টিকটা দিছি, উনি আলহামদুলিল্লাহ ওইটাই খাইছে, চিকেন বল খাইছে। ওই নাগা ড্রাম যেটা আমি চিকেনটা ওইটা আমি জাস্ট উপরের লেয়ার সবগুলো ফেলে দিয়ে
তারপরে টিস্যু দিয়ে ভালো করে মুছে তারপরে আপনাদের ভাইকে একটু খাওয়াই দিছি আর আমিও খাইছি আর এদিকে আমি চিকেন বলো খাচ্ছি যখন জালটা তারপরেও কিন্তু জাল ছিল যখন আমি চিকেনটা মুছছি মানে একটা টিস্যু দিয়ে মুছছি তারপরেও কিন্তু অনেকটা জাল ছিল তাও তারপর আমি চিকেন বল খাইছি বা দই খাই মানে কোনো মতে আমি আসলে এই ঝালটা মিটাইছি আর কি যাই হোক আমার বড় মেয়েটার কিন্তু অবস্থা একটু বেশি খারাপ হয়ে গেছে আমার ছোট মেয়ে অবশ্য ওই টিস্যু দিয়ে মুছে খাইছে ও আসলে তাই দেখেন মানে এতটা মরিচ ছিল মানে যা মানে বলার বাহিরে দেখেন আপনারা হয়তো বুঝতে পারতেছেন সবুজ এগুলো সব মরিচ মানে চিকেনের তুলনামূলক মনে হয় 1000% বেশি বেশি আর কি আসলে ভুল ভ্রান্ত হইলে ক্ষমা দৃষ্টি দেখবেন বেশি মরিচ দেখছেন কি পরিমাণের মরিচ এই দেখা যাচ্ছে হয়তো সবুজ পুরোটাই এগুলা অবস্থা খুবই যে প্রচুর পরিমাণে ঝাল খায় তারাও কিন্তু অবস্থা খুবই প্রচুর পরিমাণে মানে খারাপ হয়ে যাবে এই দেখেন আমি চিকেন আরেকটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে জানেন না আমি কতটুকু বুঝতে মানে বুঝাইতে পারতেছি আপনাদেরকে এত অবস্থা খারাপ আর আমার মেয়েরা খেয়ে কি বলছে জানেন আমার মেয়েরা খেয়ে বলতেছে এটাতেই নাকি কিক আছে আমি জানি না ওরা কিক পাইছে যদি আপনারা এই কিকের সম্বন্ধে কিছু জানেন কমেন্টসে অবশ্য জানাইয়েন আমার মেয়েরা নাকি এটাতেই নাকি কিক বলতেছে যাই হোক এটা আসলে হাসির কথা হাসছিও কতক্ষণ আমরা দেখেন মোর মানে এগুলা এত পরিমাণের যাক মেয়েদের রুচি মানে অনুযায়ী খাওয়াইতে পারছে ওইটাই আলহামদুলিল্লাহ কিন্তু খাইছে নেক্সট আর বলবে না যেটা খাবে ওইটাই সবচেয়ে বড় কিছু আসলে ওইটা কিন্তু খুবই জাল ছিল মানে বলার মতো না অনেক জাল ছিল আর দেখেন আমি আসলে দেখাচ্ছি আপনাদেরকে কি পরিমাণের ঝাল এটা যদি আপনারা প্রচুর পরিমাণে ঝাল কেউ না খান অবশ্যই অবশ্যই নাগরামসা ট্রাই করতে কেউ চাবেন না ওইটা কিন্তু সবচেয়ে মানে আমার মেয়ে যেহেতু খাইতেছে ওই জন্য আমি নিছি নাহলে কিন্তু এটা আনাটা একদম পুরোটাই বোকামি ছিল আমার যাই হোক মানে খুবই ইয়ে করে খাইছি যা খেতে মানে খাওয়া তো হয়ে গেছে আসলে ওই উপরের লেয়ারটা আমরা ফেলে টিস্যু মিশু দিয়ে কোনো মতো মুছে তারপরে খাইছে আর কি সবার চোখের পানি নাকের পানি একসাথে হয়ে যাক আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার বেল আইকনে অনেক ক্লিক করতে অবশ্যই ভুলবেন না আর আমাদের এই নাকের পানে চোখের পানে নিয়ে যেহেতু আমি মোটামুটি ভিডিওটা করছি আসলে আর আপনার চ্যানেলটা যেটা বললাম আর কি আর ভিডিওটা আর বড় না করি আল্লাহ।